দোয়াগুলো পড়ার পরে আপনার বিশ্বাসটা পূর্ণ মাত্রায় থাকতে হবে। এক সাহাবী সকাল বেলায় সন্ধ্যা বেলায় রাসূলুল্লাহ শিখানো দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম অথবা হুয়া আলিউল আযীম, এই দোয়া প্রতিদিন পড়তেন। একদিন হঠাৎ তিনি মসজিদে বসা এক ব্যক্তি এসে বলতেছে যে তোমার ঘর আগুনে পুড়ে গেছে। সাহাবী বলতেছেন বিশ্বাস কেমন দেখেন, এটা হতেই পারে না, তিনি কিন্তু বাড়ির আশেপাশেও নাই, তিনি মসজিদে। তো লোকটা বলতেছে আমি সংবাদ দিলাম তোমার ঘর পুড়ে গেছে, আমি দেখে আসলাম, আর তুমি বলতেছো হতে পারে না। সাহাবি বললেন এটা কিভাবে হবে, কারণ আমি সকালবেলায় এমন এক দোয়া পড়েছি যেই দোয়াতে রসুল বলেছেন এটা পড়লে কোনো বিপদ ওই দিনে তার আর ধরে না। দোয়াও পড়লাম বিপদও আসবে, এটা হয় কিভাবে? বিশ্বাসটা কেমন দেখেন, আমার ঘর পুড়তে পারে না। তিনি সেখান থেকে বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখলেন ঠিকই ওনার ঘর অক্ষত আছে, পাশের ঘরটা পুড়ে গেছে। এই বিশ্বাসটা আপনার রাখতে হবে যে যেই শব্দগুলো রাসূলুল্লাহ বলে গেছেন ব্যবহারের দিক থেকে, সেই শব্দগুলোর মাধ্যমে অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, পুরো রাস্তা তুমি হেদায়েতের উপর থাকবে, পুরো রাস্তায় তুমি নিরাপদ থাকবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত। আবার ঘরে ঢুকার সময় তুমি এই শব্দগুলো দিয়ে বলো, তাহলে তোমার সাথে আর কোনোভাবে বাই চান্স শয়তান ঢুকতে পারবে না। বলি সুবহানাল্লাহ, অনেক বড় কার্যকরী। দরজাটা লাগানোর সময় তুমি বলো বিসমিল্লাহ, এই দরজা দিয়ে আর শয়তান ঢুকতে পারে না। সুবহানাল্লাহ, কোন সন্ধ্যাবেলা আপনি লাগালেন আর এই রাতে শয়তান এই দরজা ক্রস করতে পারবে না, অন্য দরজা দিয়ে বা অন্য দিক দিয়ে ঢুকার চেষ্টা করবে। আর আপনি যদি বিসমিল্লাহ বলে ঢুকেন তাহলে আপনার ঘরে আর শয়তান, যদি অন্য সদস্য থাকে সেও বিসমিল্লাহ বলতে হবে, না হয় তার মাধ্যমে ঢুকবে, আপনার মাধ্যমে আর ঢুকতে পারবে না, আপনি প্রটেক্ট হয়ে গেলেন। বিসমিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় কার্যকরী হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা যে কোনো যানবাহনে উঠতেই, গত পর্বে আমরা বলেছিলাম তিন নাম্বার বিসমিল্লার ব্যবহার হচ্ছে, যে কোনো যানবাহনে উঠবো উঠার সময় বলবো কি বিসমিল্লাহির রহমানির রহিম। চার নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যানবাহনের যে কোনো ধরনের সমস্যা, ধরেন স্লিপ কাটলো, পা ফিসলে আপনি পড়ে যাচ্ছেন রাস্তা চলতে গিয়ে, অথবা হার্ট ব্রেকের কারণে আপনি সিট থেকে পড়ে গেলেন, এই সমস্ত যত ছোট দুর্ঘটনা আছে এই দুর্ঘটনাগুলোর সময় বলতে হবে কি বিসমিল্লাহ। কি বলতে হবে? শুধু বিসমিল্লাহ, অথবা আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম তা বললেও হবে, বিসমিল্লাহ বললেও হবে। পাঁচ নাম্বার হচ্ছে নৌজানে চলতে নির্দিষ্ট দোয়াই আছে, আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুন। এই পাঁচটা আমরা বলেছিলাম গত পর্বে, মনে রাখতে হবে, এগুলো আপনার জীবনের জন্য টনিক, এগুলো আপনার নিরাপত্তা কবচ, এর মাধ্যমে আপনি অনেক বড় বড় বিপদ থেকে নিজের সেফ রাখতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এগুলো। আজকের পর্ব আমরা বিসমিল্লাহর এরকম কিছু আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে বলবো, যেগুলো অহরহ আমরা করি না অথচ করা দরকার, আমরা ভুলে যাই কিন্তু এই ভুলগুলো মোটেও কাম্য নয়, অবহেলা করি যে অবহেলাটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ। এরকম কয়েকটা সহজ দিক অথচ আমরা ছেড়ে দেই। মৌলিক কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর মাধ্যমে, মানে আল্লাহর নাম নিয়ে, পবিত্র সত্তার নাম নিয়ে করতে পছন্দ করতেন। যে কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে শুরু করতেন, তাতে বরকত পাওয়া যেত। কিন্তু স্পেসিফিক কিছু কাজের ব্যাপারে বিসমিল্লাহ খুব তাগিদ দিয়েছেন। কয়েকটা কাজের ব্যাপারে আমরা যেগুলো বললাম, পাঁচটা তো গেল, আজকের পর্ব যতটুক বলা যায় ততটুক বলবো, এরপর ইনশাআল্লাহ সামনের পর্বে আমরা আরো বিস্তারিত বলবো। এই পাঁচটার বাহিরেও বিসমিল্লার মাধ্যমে আপনি আরো অনেক বড় নিয়ামত পেতে পারেন। যেমন মসজিদে ঢুকার সময় কি বলতে হয় বলেন সবাই, এই দোয়াটাও পারেন না? প্রথমে বলতে হয় বিসমিল্লাহ, প্রথম কি বলতে হয়? এই মসজিদে দেখেন এখানে লেখা আছে, পড়িয়ে একটু আসা যাওয়ার পথে একটু নজর দিয়ে
বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله প্রথমে বিসমিল্লাহ তারপর রাসূলের উপর দরুদ ও সালাম এরপর হচ্ছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক এটা হচ্ছে দোয়ার অংশ বিশেষ এটা হচ্ছে পূর্ণ দোয়ার ছোট একটা অংশ পূর্ণ দোয়াটা হচ্ছে প্রথমে আপনি বিসমিল্লাহ বলবেন এরপর রাসূলুল্লাহর উপর দরুদ ও সালাম والصلاه والسلام على رسول الله এরপর আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আবার বের হওয়ার সময় বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اللهم اني اسالك من فضلك তাহলে ঢোকার সময় শুরুতে কি বিসমিল্লাহ কথা বলেন বিসমিল্লাহ আবার বের হওয়ার সময় শুরুতে বিসমিল্লাহ ঘরের যাবতীয় কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজে এভাবে বিসমিল্লাহকে সেট করেছেন যদি আপনি এই কাজগুলো করেন তাহলে অনেক বড় বরকত পাবেন যেমন আমরা বলেছিলাম যে বিসমিল্লাহ ঢোকার সময় রাসূলুল্লাহ একটা দোয়া বলেছেন এই দোয়াটা আপনি পাঠ করলে সারা দিন শয়তান আর আপনার কাছে আসতে পারবে না শয়তান কাছে না আসলে গুনার সংখ্যা অনেক কমে যাবে ঠিক না আজকে আমরা বলবো বিসমিল্লাহর 6 নাম্বার ব্যবহারিক দিক যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে আমাদের শরীর সুস্থ থাকতে পরিবারকে ভালো রাখতে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার এবং পানীয় গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলতে খাবার এবং পানীয় যে কোনো খাদ্য খাবেন আপনি সেটা আপনার ভাত হোক অথবা ফ্রুটস হোক যাই খান যখনই মুখে কিছু দিবেন খাবারের নিয়তে তখন বলতে হবে কি সবাই বলেন বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ কিন্তু প্রথম শব্দটা হবে পানি খাবেন প্রথমে কি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর কার্যকরী একটা ব্যবহারিক দিক আমাদের দিয়েছেন খাবার এবং পানীয়ের পূর্বে বিসমিল্লাহ বলা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন আমরা খাবারের পূর্বে এই সত্য শব্দটা বলতেই হবে কেন বলবো এর কারণ হচ্ছে চারটা কারণে আপনারে খাবারের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে কয়টা কারণে চারটা মহা উপকারের কারণে খাবারের পূর্বে আপনারে বিসমিল্লাহ মহা উপকার চারটা আপনি শুনলে বুঝবেন এর গুরুত্ব কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর অন্যতম কার্যকরী একটা ব্যবহারিক দিক আমাদের দিয়েছেন খাবারের পূর্বে এবং পানীয়ের পূর্বে বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করা অথবা পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলে পানি পান শুরু করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব তাকিদ দিয়েছেন এবং যারা করে না তাদেরকে বারবার শিক্ষা দিয়ে এই আমলটা তার জীবনে প্র্যাকটিস তার জীবনে বাস্তবিক দিকে আনার জন্য জোর তাকিদ দিতেন শিক্ষা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 1781 নম্বর হাদিসে বলেছেন ইজা আকালা আহাদুকুম তুআমান ফালিয়াকুল বিসমিল্লাহ ফা ইন নাসিয়া ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন কোনো খাবার খেতে ইচ্ছা করে সে যেন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করে বিসমিল্লাহ বলতে যদি ভুলে যায় তাহলে সে যেন যেই সময় মনে পড়ে ওই সময় বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরি এতটুক দোয়া অন্তত পড়ে নেয় তাহলে বিসমিল্লাহর হক তার আদায় হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আবার পানাহারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাম্মু ইজা আনতুম শারিবতুম যখনই পানি খাও তখনই বিসমিল্লাহ বলে পানি খাও ওয়াহমাদু ইজা আনতুম রাফাআতুম যখন পানির পাত্রটা রেখে দিবে তখন আলহামদুলিল্লাহ বলে পাত্রটা রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ঢোকে পানি খেতেন কয় ঢোকে কি আশ্চর্যের বিষয় দেখেন তিনবারে রাসূল তিন দফায় এভাবে গ্লাসটা নিতেন বা পাত্র নিতেন পাত্র নেওয়ার পরে বিসমিল্লাহ বলে তিনি পানি ঢালতেন এক ঢোক পানি খেয়ে আলহামদুলিল্লাহ বলে পাত্রটা রাখতেন আবার দ্বিতীয়বার বিসমিল্লাহ বলে পানি ঢালতেন মুখে আলহামদুলিল্লাহ বলে আবার রাখতেন তৃতীয়বার আবার বিসমিল্লাহ বলে পানি খেতেন সর্বশেষ আলহামদুলিল্লাহ বলে রেখে দিতেন বলি সুবহানাল্লাহ এভাবে কি খাই আমরা পানি তিনবার বিসমিল্লাহ আবার তিনবার আলহামদুলিল্লাহ এত বড় দামি একটা নিয়ামত আমি নিচ্ছি যেই নিয়ামতটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব সেই নিয়ামত নিচ্ছি আল্লাহর নামে আর যিনি আমার সুস্থতার সাথে ভালোভাবে সেই নিয়ামতটা ভিতরে প্রবেশ করালেন সেই মাবুদের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ নেওয়ার সময় বলছি বিসমিল্লাহ নেওয়ার শেষে বলছি আলহামদুলিল্লাহ
কেন আপনি বিসমিল্লাহ বলবেন, খাবার সময় কেন আপনার বিসমিল্লাহ বলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তা বলে দিয়েছেন, চারটি কারণে আপনার বিসমিল্লাহ বলতে হবে। এক নম্বর কারণ হলো, খাবার গ্রহণের শুরুতে যদি কেউ বিসমিল্লাহ বলে, পুরা খাবারের মধ্যে শয়তান আর কোনোভাবে আর ঢুকতে পারে না। আর যদি আপনি বিসমিল্লাহ বলা মিস করে দেন, তাহলে যেই প্লেটে করে আপনি খাচ্ছেন, একই প্লেটে আপনার সাথে বসে শয়তান খায়, শয়তানের মুখের উচ্চিষ্টগুলো আপনি খান, বলেন নাউজুবিল্লাহ। এটা কি ভালো জিনিস? সব একটা শব্দ বলে আপনি শয়তান দ্বারে পুরা খাবার থেকে তাড়াই দিতে পারেন। এই জন্য রাসূল বলেছেন, খাবারের আগে বিসমিল্লাহ বলো। সেই মুসলিম 3877 নম্বর হাদিস রাসূল বলেন, ইজা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমি ক্বালা আশ-শাইতানু লা মাবিত লাকুম ওয়া লা আশা। যখনই কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে, প্রবেশের সময় যদি বিসমিল্লাহ বলে আর খাবারের আগে যদি বিসমিল্লাহ বলে, শয়তান তখন বলতে থাকে, এই ঘরে আমাদের থাকার কোনো জায়গা নাই, আর তার খাবার টেবিলে আমাদের খাবারের কোনো জিনিস নাই। বলেন সুবহানাল্লাহ, ঘরেও থাকার জায়গা নাই, খাবারেও কোনো অংশীদারিত্ব নাই। রাসূলুল্লাহ বলেন, ইযা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ক্বালা আশ-শাইতানু আদরাকতুমুল মাবিত। ঢোকার সময় যখন আপনি বিসমিল্লাহ ভুলে গেলেন, শয়তান উচ্চাসের সাথে বলতে থাকে, আজকে রাতটা কাটানোর জন্য সুন্দর একটা ঘর পেয়ে গেলাম, নাউজুবিল্লাহ, এটা বাসস্থান মিল, আজকে আমাদের একটা বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল। কি কারণে? আপনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকেন নাই, এই ছোট্ট একটা ভুলের কারণে শয়তানের খুশির আর অন্ত থাকে না, সারা রাত আপনার ডিস্টার্ব করবে। এরপরে যখন আবার ঘরে ঢুকে কাজকর্মের পরে রাতের খাবারে যখন, অথবা দিনের খাবারে, যে কোনো খাবারে যখন আপনি বিসমিল্লাহ বলে ভুলে গেলেন, শয়তান তখন বলে, আদ্রাক তুমুল মাবি তাওয়াল আশা, শুধু ঘরই পেলাম না, খাবারের জন্য পাত্র পেয়ে গেলাম, ঘরও পেলাম, খাবারও পেলাম, আর বাকি পুরা খাবারটাতে শয়তান আপনার সাথে বসে বসে খায়। এটা ভালো লাগবে? তাহলে খাবারটা যদি শয়তানের উচ্চিষ্ট থেকে আপনারে নিরাপদ রাখতে হয়, তাহলে অবশ্যই কি বলতে হবে? বিসমিল্লাহ বললে এক নম্বর উপকারিতা হলো শয়তান দূরে সরে যায়। দুই নম্বর উপকারিতা, বিসমিল্লাহ বলার কারণে খাবারে অবারিত দ্বারায় আল্লাহর বরকত নাজিল হয়। অল্প খাবারে অনেক মানুষ খেয়ে সন্তুষ্ট থাকতে পারে, পেট ভরে খেতে পারে, অথচ খাবার অল্প। এই সিস্টেমটা যদি পেতে চান, আপনারে খাবার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 7 জন মিলে একটা খাবার খাচ্ছিলেন, কয়জন? চমৎকার একটা ঘটনা, আবু দাউদ 3767, তিরমিজি 1858 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো 6 জন, মোট 7 জনে মিলে খাবার খাচ্ছিলেন। খাবারের মাঝখানে একজন আরবি বেদুইন এসে ঢুকলো। যে আরবি বেদুইন ঢুকেই খাবার কোনো কিছু না বলেই, যেই অবশিষ্ট খাবার ছিল সেই খাবারগুলো বড় বড় লোকমা, 2-2 লোকমা করে পুরো খাবার খেয়ে শেষ করে দিল। খুব ক্ষুধার্ত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহু লাউ যাকারা ইসমাল্লাহি লাকাফাকুম, এই ব্যক্তি যদি এসে তোমাদের সাথে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করত, তাহলে এই খাবারটাই তোমাদের 8 জনের জন্য যথেষ্ট হয়ে যেত। বিসমিল্লাহ না বলার কারণে একাই সে গিলে ফেললো, বাকিরা খেতে পারলো না। বিসমিল্লাহ বললে এত বেশি সে খেতে খেতে হতো না, অল্প খাওয়াতে আল্লাহ ভিতরে বরকত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, বিসমিল্লাহর কত উপকারিতা! খাবারের বরকত বেড়ে যায়, অল্প জনে বেশি খাবার খেতে হয় না, বরং বেশি মানুষে অল্প খাবারে সন্তুষ্ট থাকতে হয়, থাকা যায়। রাসূলুল্লাহ এজন্য বলেছেন, তায়ামুল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, মুসলমান তো এমন বিসমিল্লাহ বলে যেহেতু খাবার শুরু করে, জন্য একজন মুসলমানের খাবার 2 জনের জন্য যথেষ্ট, 2 জন মুসলমানের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জন মুসলমানের খাবার 8 জন খেয়ে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ, কারণ সে বিসমিল্লাহ বলে এর বরকত বাড়ায় না। বিসমিল্লাহ বলে বিধর্মীরা একজনে যা খায়, মুসলমানরা ওই একজনের খাবারে 2 জন পরিতৃপ্তি সহকারে খেতে পারে। বিধর্মীরা 2 জনে যা খায়, মুসলমানরা বিসমিল্লাহ বলার কারণে 4 জনে ওই খাবার খেয়েই তারা পেট ভরে থাকতে পারে। বলি সুবহানাল্লাহ, এই 2 নম্বর উপকারিতা হচ্ছে, অল্প খাবারে বেশি বরকত আসবে যদি বিসমিল্লাহ বলেন। 3 নম্বর উপকারিতা হচ্ছে, খাবারে সম্পূর্ণ পরিতৃপ্ত হবেন যদি আপনি বিসমিল্লাহ বলেন। বলেন সুবহানাল্লাহ,
এমন হয় না খাই কিন্তু পেট ভরে না, খাই কিন্তু ক্ষুধা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ট্রিটমেন্ট দিলেন যে যদি দুইটা ট্রিটমেন্ট দিলেন, তার মাঝে অন্যতম একটা হচ্ছে বিসমিল্লাহ বলে যদি খাবারটা খাও তাহলে আল্লাহ তোমারে পরিতৃপ্ত করায় দিবেন। বলি সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ 3326 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না না আকুলু ওয়া লা নাশবা, আমরা প্রচুর পরিমাণে খাবার খাই কিন্তু পেট ভরে না, খাবার খাই পরিতৃপ্তি আসে না, তৃপ্তি মিটে না, খাবার তো অনেক খাই কিন্তু কেন এরকম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাআল্লাকুম তাফতারিকুন, রোগটা রাসূল ফাইন্ড আউট করলেন। রাসূল বললেন, নিশ্চয়ই তোমরা আলাদা আলাদা করে খাও, একসাথে খাও না, আলাদা আলাদা, একজন এক সময় আরেকজন আরেক সময়, একজন এই জায়গায় আরেকজন ওই রুমে, এরকম আছে না? নিশ্চয়ই তোমরা এই কাজটা করো, আলাদা আলাদা খাও অথবা আলাদা আলাদা সময়ে খাও, কেউ এক ঘন্টা আগে খেলে কেউ আধা ঘন্টা পরে খায়। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু না ইয়া রাসূলুল্লাহ, এটাই আমরা করি, আগে থেকেই করে আসছি। আল্লাহর হাবিব বললেন, এই কাজটা করা যাবে না, অল্প খাবারে যদি পরিতৃপ্তি পেতে হয়, অল্প খাবারে যদি পেটটাকে ভরাতে হয় তাহলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, ফাজতামিউ আলা তুআমিকুম, সবাই মিলে একসাথে গোল টেবিল করে খাও। সুবহানাল্লাহ, কোন একসাথে খাও, একসাথে এক টাইম একসাথে পরিবারের সদস্য সবাই মিলে খাও, এই একটা কাজ। দুই নাম্বার, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাই, আর খাবার শুরুতে পরিবারের সবাই বিসমিল্লাহ বলে শুরু করো, তাহলে কি হবে? ইউবারাক লাকুম ফি, যেই খাবারই খাও ওই খাবারই আল্লাহ তোমারে পরিতৃপ্ত করায় দেবে। বরকতের মালিক কে? আল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের জন্য দুইটা জিনিস এখানে বললেন। এক নাম্বার, আলাদা আলাদা না খেয়ে সবাই মিলে খাও, আর খাওয়ার আগে কি বলো? অল্প খাবারে তোমার পেট ভরে যাবে, একটু পরে পরে ক্ষুধা লাগে, খায় একটু পরে আবার ক্ষুধা লাগে, এটা আর এই সমস্যাটা দেখা দিবে না যদি বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করো আর যদি সবাই মিলে খাও। দেখেন, ছোট্ট এক বিসমিল্লাহ কত বড় উপকার করছে। এক নাম্বার, শয়তানকে দূর সরাচ্ছে। দুই নাম্বার, অল্প খাবারে বেশি মানুষের বরকত দিচ্ছে, যেটা রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন, মুসলমানদের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। যথেষ্ট কারণ, কারণ হচ্ছে এই দুইজনের খাবারে আল্লাহ এমন বরকত দিবেন চারজন খেয়ে সন্তুষ্ট থাকতে পারবে। এই বরকতটা আসবে কিসের মাধ্যমে? বরকত আসার কয়েকটা মাধ্যম খাবারে, খাবারে কয়েকটা কাজ করলে বরকত আসবে, এর মাঝে অন্যতম একটা হচ্ছে বিসমিল্লাহ বললে খাবারে বরকত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আরেকটা হলো, সবাই মিলে খেলে খাবারে বরকত হয়। তিন নাম্বার, বরকতের জন্য রাসূলুল্লাহ বলেছেন যে খাবার এলোমেলো করে না খেয়ে ডান দিক থেকে সুন্দর করে করে লোকমা দিয়ে দিয়ে আস্তে আস্তে খেয়ে এরপরে সর্বশেষ মাঝখানেরটা খেলে খাবারে বরকত আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাম, আল্লাহর বরকতটা খাবারের একবারে মাঝখানে প্লেটের মাঝখানে যে অংশগুলো থাকে ওই অংশগুলোর উপর অবারিত বরকত নাজিল হতে থাকে। তুমি যখন সাইড থেকে খাও, ডান দিক থেকে খেতে থাকো আস্তে আস্তে, তারপর মাঝখানেরটা খাও, তাহলে পুরো খাবারের সময়ে পুরো সময়টাতে তোমার উপর বরকত আসে। বলি সুবহানাল্লাহ। আর আগে যদি মাঝখানেরটা খেয়ে ফেলো বরকত বন্ধ, এলোমেলো ভাবে খাওয়া যাবে না। মুসলমানের প্রত্যেকটা কাজ সুশৃঙ্খল, কোনোভাবে এলোমেলোতা নাই, ডান দিক থেকে আস্তে আস্তে খাও, এরপরে মাঝখানে যেও, এক কিনারা না ধরে তুমি মাঝখানে যাও কিভাবে? এটা হলো তিন নাম্বার, বরকত পেতে হলে এটা করতে হবে। চার নাম্বার হচ্ছে, খাবার একবারে শেষ পর্যন্ত প্লেট সেটে একদম একদম শেষ, যেটা প্লেট সুন্দরভাবে আঙ্গুলগুলো চেটে খেতে হবে, তাহলে খাবারে আমাদের আল্লাহর তরফ থেকে বরকত আসবে। তাই এই চারটা কাজ করলে বরকত পাওয়া যায়। বরকতের প্রথম কাজটা হচ্ছে বিসমিল্লাহ, প্রথম কাজটা কি? চার নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিসমিল্লাহ বলতে হবে আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন, এবং আল্লাহর হাবিব কেউ যদি বিসমিল্লাহ ছেড়ে দিত তারে শিক্ষা দিয়ে দিতেন, বারবার করার জন্য গুরুত্ব দিতেন, ধরে ধরে শিক্ষা দিতেন রাসূল, বিসমিল্লাহ যাতে ভুলে না যায়, অন্তত খাবারের আগে যাতে বিসমিল্লাহ ভুলে না যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে শিক্ষা দিয়েছেন, তার মাঝে একজন হচ্ছেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বের স্বামীর সন্তান আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে লালন পালন করতেন, আগের ঘরের সন্তান রাসূল নিয়ে এসেছেন এখানে লালন পালন করতেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস ওনারে শিক্ষা দিতেন। আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনত গুলামান ফি হুজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। আমি তো ছোট বালক ছিলাম, রসুলের ঘরে লালিত পালিত হতাম, খাবার গ্রহণের সময় আমি একবার এই দিক থেকে আবার ওই দিক থেকে আবার ওই দিক থেকে খেতাম, যেই দিকে ভালো গোস্তের টুকরাটা যেই দিকে আছে ওই দিকে আমার হাত চলে যেত, যেই দিকে খাবার দেখতাম ভালো ওই দিকে হাত দিতাম, একদিক থেকে খেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই অবস্থা দেখে আমার হাতটা ধরলেন, ধরে বললেন, ইয়া গোলাম সামিল্লা, হে বালক খাবারের কিছু আদব আছে, এক নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলে খাও, ওয়াকুল বিয়ামিনিক ডান দিক থেকে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক তোমার যেটা কাছে ওই দিক থেকে খাও। সুবহানাল্লাহ, কোন বিসমিল্লাহ রাসূল শিক্ষা দিতেন, কারো ছুটে গেলে শিক্ষা দিতেন, বিসমিল্লাহ ভুলো না, বিসমিল্লাহ প্রথমে বলো, ডান দিক থেকে খাও, আর যেই দিক তোমার কাছে সেই দিক থেকে খাও। আবার এক আরব বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন, এটাও হাদিসে আছে। আবার একটা ছোট্ট বালিকাকে রাসূল বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন যাতে বিসমিল্লাহ ভুলে না যায়, সেই মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা একবার খাবারে বসাছিলেন, খাবার দস্তরখানে, হঠাৎ দূর থেকে একজন বালিকে এসে খাবারে হাত দেওয়ার চেষ্টা করলেন, রাসূল তার হাতটা ধরে বললেন, আগে বিসমিল্লাহ বলো তারপরে খাবারে অংশগ্রহণ করো। সাথে সাথে আরেকজন বেদুইন আসলেন, কেউ যেন তারে তারা দিয়ে এখানে আনলো, খুব দ্রুত তার সাথে বেদুইন আসলো, মনে হয় অনেক ক্ষুধার্ত। ফাখাজা বিয়াদিহি রাসূলুল্লাহ হাতটা ধরলেন, বললেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লু ত্বআমা আন লা ইয়াযকুরা ইসমাল্লাহি আলাই, যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারটা শয়তানের জন্য হালাল হয়ে যায়, যেই খাবার বিসমিল্লাহ বলে এটা শয়তানের জন্য হারাম হয়ে যায়। দেখেন বিসমিল্লাহ কি বড় উপকারিতা। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহ যারা ছেড়ে দিবে এটা বড় দুর্ভাগ্যের বিষয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতের কসম খেয়ে বলেন, যার হাতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ তার শপথ করে বলছি, নিশ্চয় তোমাদের হাতে পারস্য সাম্রাজ্য বিজিত হবে, তোমাদের হাতে বাইজেন্টাইন সাম্রাজ্য বিজিত হবে, আর তোমাদের অবস্থা এমন থাকবে না, সম্পদ তোমাদের অনেক গুণ বেড়ে যাবে, তোমরা মুসলমানরা ধনী হয়ে যাবে। কিন্তু সমস্যা আরেক জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাদ্যে এমন প্রাচুর্য লাভ করবে, এত বেশি খাবার তোমাদের টেবিলে থাকবে, দস্তরে থাকবে, যার কারণে খাবারের আগে বিসমিল্লাহ বলতে তোমরা ভুলে যাবে। সম্পদ বাড়বে কিন্তু সমস্যা হবে কি, বরকতের যেই চাবিকাঠি এটা বলতে তোমরা ভুলে যাবে। এটা ভালো দিক না খারাপ দিক? সম্পদ আসছে ভালো দিক, বৈধভাবে আসছে, কিন্তু খারাপ দিক হলো সম্পদ যত বাড়বে দুনিয়ার মহাব্বত তত আমল থেকে আস্তে আস্তে তুমি দূরে সরবা, এটা বাস্তবতা। সম্পদের বাড়তি একটা দুশ্চিন্তা, সম্পদের বাড়তি একটা সময় ব্যয় সম্পদের পিছনে আপনার হয়ই হয়। এজন্য রাসূল বললেন, সম্পদ যখন বাড়বে তখন বিসমিল্লাহ বলতে তোমরা ভুলে যাবা, টেবিল ভর্তি খাবার কোনটা আগে খাবো এই চিন্তাই তো আমার সময় পার হয় না, বিসমিল্লাহ বলবো কখন। খাবার যখন বেড়ে যায় তখন তোমাদের সমস্যাটা হচ্ছে বিসমিল্লাহ বলতে ভুলে যাবে, অথচ বিসমিল্লাহ হলো বরকতের বড় একটা মাধ্যম, যে বিসমিল্লার কারণে শয়তান দূরে সরে যায়, বে বিসমিল্লার কারণে অল্প খাবারে আল্লাহর বরকত বেশি নাজিল হয়, যেই বিসমিল্লার কারণে একজনের খাবার দুইজনে খেতে পারে, যেই বিসমিল্লার কারণে খাবার খেয়ে পরিতৃপ্ত হওয়া যায়, সেই বিসমিল্লাহ বলতে তোমরা ভুলে যাবে। এটা ভালো দিক না খারাপ দিক? এজন্য রাসূল আফসুস করে কথাটা বলেছিলেন যে সম্পদ বাড়বে খাবারের আগে বিসমিল্লাহ বলতে ভুলে যাবে। রাসূলুল্লাহ সাহাবীরা কেন সম্পদ বাড়াতে চাইতেন না, একটা কারণ হচ্ছে এটা, সম্পদ যত বাড়বে তাহাজ্জুদের নামাজ তত আপনার কমতে থাকবে। সম্পদের পরিচালনা অনেক বড় একটা বিষয়, সম্পদের মহব্বত অনেক বড় একটা বিষয়, আবার এই সম্পদের কারণে পেরেশানি বেড়ে যায়। সাহাবীরা এজন্য সম্পদ বাড়াতে চাইতেন না, অকাতরে দান করতেন, যা মাস শেষে যা উপার্জন থাকতো পরিবার ব্যয় করার পরে যা থাকতো পুরোটা দান করে দিতেন, কারণ আগামী মাসে আমি আমার টাকার উপর নির্ভর না, আমার আল্লাহ আমার রিজিকের জন্য তো আসেনি। আর আমাদের তো বিশ্বাসটা একবারে দুর্বল, এখন যদি সেভ করে কিছু না রাখি কি হবে সামনের মাস, কি হবে পরের মাস, রিটায়ার করলে কি করব। সাহাবীরা এই টেন্ডেন্সি কেউ আনেন নাই। কিছু কিছু সাহাবী তো খুব শক্ত ছিলেন, আবু জার গিফারি
তিনি বলতেন যেই টাকা ইনকাম করো দৈনিক ওই টাকা তোমার খাদ্যের জন্য ব্যয় করো, ব্যয়ের পরে যা থাকে ওই টাকা যদি আগামী দিনের জন্য রেখে দাও সেটা তোমার উপর হারাম হবে। এই সিস্টেমটা অবৈধ, টাকা রেখে দেওয়া যাবে না। অন্য সাহাবীরা বলেছেন বিপদের জন্য রাখতে পারো কিন্তু ব্যালেন্স করে, তুমি রাখতে রাখতে শুধু সম্পদের পাহাড় গড়বা আর ওই দিকে দরিদ্র অসহায় মানুষগুলো ডাস্টবিনের খাবার কুড়ে খাবে। এই অসম জমা ইসলাম সমর্থন করে না। কিছু রাখতে পারেন আপনি, কিছু রাখতে পারেন আকস্মিক দুর্ঘটনার জন্য, বিপদের জন্য, কিন্তু রাখতে রাখতে শুধু বাড়াবেনই, প্রপার্টি শুধু অনেক উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তায় শুধু রাখবেন, এটা ইসলাম সমর্থন করে না। আর এজন্যই সাহাবীরা বেশি সম্পদ রাখতে অনাগ্রহ দেখাতেন। এই জন্য রসুল বলেছেন সম্পদ বাড়লে আমলের আস্তে আস্তে কমতি হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মজলিস হাজিরিন, খাবারের চারটা সুন্নাত, খুব দুঃখজনক যে চারটা সুন্নাত আমরা অধিকাংশ মানুষ অবজ্ঞা করি, ছেড়ে দেই অথবা এগুলো পালন করতে লজ্জা পাই, এগুলাকে আমরা প্রেস্টিজ ইস্যু বানিয়ে নিস। কয়টা সুন্নাত? এগুলো আমাদের কেমন কেন জানিল, কেমন কেমন লাগে, এই কাজগুলো করতে কেমন কেমন লাগে, এই ইস্যু দিয়ে খাবারের গুরুত্বপূর্ণ চারটা সুন্নাতকে আমরা ছেড়ে দেই, সবাই ছেড়ে দেয়, অবলীলায় ছেড়ে দেয়। এক নাম্বার সুন্নাত হচ্ছে মাটিতে বসে খাবার গ্রহণ করা। কেমন কেমন লাগে, টেবিল আছে এত সুন্দর ডাইনিং টেবিল, এটা রেখে মাটিতে বসবো, নিচে বসবো, এটা কেমন কেমন লাগে না, কথা কন না কেন, এটা বাস্তবতা, কেমন লাগে, নিচে কেন বসবো, নিচে বসতে কেমন দেখায়, এটা আমার আমার স্ট্যাটাসের সাথে যায় না। আমি একজন অফিসার মানুষ, আমি টেবিলে বসে খাবো। আবার দেখেন দাওয়াতের সময়ও লক্ষ্য করেন, আমরা লক্ষ্য করি তুলনামূলক যে যার একটু টাকা বেশি তারা টেবিলে বসায়, আর যে একটু কম সম্ভ্রান্তের তারে কোথায় বসায়, এই টেবিলটা মনে হয় একটা সম্ভ্রান্তের মাপকাঠি হয়ে গেছে, আমার স্ট্যাটাসের সাথে নিচে বসা যাবে না। অথচ রাসূলুল্লাহর সবচেয়ে খাবারের ব্যাপারে প্রিয় ছিল মাটিতে বসে খাবার গ্রহণ। আল্লাহর হাবিব বলতেন আমি আল্লাহর বান্দা, এজন্য আমি মাটিটারে বেছে নিলাম, খাবারের জন্য আমি মাটিতে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা আমি আল্লাহর বান্দা, কোনো অহংকার কোনো লোভ কোনো ধরনের ভিতরের ইগু রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বললেন মাটিতে বসে খাবার খাও, নিচে বসে খাবার খাও, রব্বুল আলামিন তোমার খাবারের বরকত বাড়ায় দিবে। এখন কেমন কেমন জানি লাগে, নিচে বসতে এটা প্রায় উঠেই গেছে, আল্লাহ আমাদের মাধ্যমে আবার এটারে ফিরে আনুক, বলে না আমিন। আমরা সবাই এই দোষে দোষী, এই প্রেস্টিজের কারণে এক নম্বর এই সুন্নতটা আমাদের হাতে অবজ্ঞা হচ্ছে, এই সুন্নতটা আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটারে বেশি পছন্দ করতেন, দেখেন কত বিনয়, আপনি আপনার জীবনের সাথে মিলান, আল্লাহর হাবিব বিশ্ব সবার যিনি সভাপতি, এত সম্মান আল্লাহ যারে দিয়েছেন, আসমান জমিনের সব গুপ্ত ভান্ডারের মালিকানা আল্লাহ যারে বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ, সব গুপ্ত ভান্ডার সব খনিজ সম্পদের চাবিকাঠি রাসূলুল্লাহর হাতে, মুসলিমের হাদিস, আমার হাতে আল্লাহ সব চাবি দিয়ে দিয়েছেন, সেই মুসলিমের হাদিস। একদিন খুতবায় বলেন আল্লাহ আমার সব গুপ্ত ভান্ডারের চাবি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একদিন এক মেহমান আসলো, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, হাতেম তাইয়ের ছেলে। আসরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, সে তখন মুসলমান হয় নাই, রাসূলুল্লাহর কাছে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা ওনারে ধরে রাসূলুল্লাহর ঘরে গেলেন। রাসূলুল্লাহর ঘরে গিয়ে যাওয়ার পরে আদি ইবনে হাতেম দেখেন সেখানে বসার মতো মাত্র একটা ছোট টেবিল আছে, টুল যেটা যাকে বলি আমরা, অর্থাৎ বসার গদি একটা, কয়টা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমের হাত ধরে গদিটার উপর বসায় দিলেন। আদি ইবনে হাতেম বলেন আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রইলাম, আল্লাহর হাবিব আমারে গদিতে বসে তিনি মাটিতে বসে গেলেন, আমি তখন ভিতরটাতে এত বেশি পীড়া দিচ্ছিল আমার, যিনি এত নাম ডাক, যিনি সর্বশেষ নবী, তিনি আমার এগো দিতে বসায় তিনি মাটিতে বসে আছেন।
এই ঘটনাটাই আমার বিবেক নাড়া দিয়েছিল, ওই একটা ঘটনার কারণে আমি পড়ে নিলাম রাসূলুল্লাহর হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমরা তো যদি একটা চেয়ার থাকে ওই সময় দ্রুত গিয়ে চেয়ারটাতে আগে বসি, এটা হচ্ছে আমাদের স্বভাব। যদি চেয়ার ওইখানে একটা থাকে দুইজন যদি ঢুকে দ্রুত আগে গিয়ে চেয়ারটা দখল করি। রাসূলুল্লাহ কি করলেন, হাত ধরে আগে আদি ইবনে হাতেমের চেয়ারে বসে নিজে মাটিতে বসে গেলেন। বড় ভালোবাসতেন রাসূলুল্লাহ বিনয়কে, এই মাটিতে বসলে লজ্জা হবে, এই হবে সেই হবে এগুলো রাসূল মাথায় আনতেন না। অতএব এই সুন্নতটা অবজ্ঞা না করে আমাদের জীবনে আবার প্র্যাকটিসে আনা দরকার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুই নাম্বার আরেকটা সুন্নত, আমরা প্রেস্টিজ ইস্যু বানায় নিছি, এই সুন্নতটা এখন আর পালন করতে কেমন কেমন লাগে, লজ্জা লাগে। খাবারের সময় যদি প্লেটের পাশে, ভাত নেওয়ার সময় যদি দুই চারটা ভাত প্লেটের পাশে পড়ে যায়, অথবা লোকমা দিতে লোকমার সময় যদি একটা দুইটা ভাত ছিটকে পড়ে যায়, এগুলো কি উঠাই? কথা কর, কেমন লাগে এগুলো উঠাতে, রুচিতে বাদে, এগুলো উচ্ছিষ্ট। এই উচ্ছিষ্ট কিভাবে আমি উঠাই? অথচ রাসূলের সুন্নাত হচ্ছে খাবার লোকমা দিতে গিয়ে অথবা নিতে গিয়ে যদি কিছু পড়ে যায় ওইগুলোকে অবশ্যই অবশ্যই পরিষ্কার করে তারপরে খেতে হবে, অপচয় করা যাবে না। এখন আমাদের কাছে কেমন কেমন লাগে, এই জন্য এই সুন্নত অধিকাংশই দেখবেন ছেড়ে দেয়। আশেপাশে খাবার খায় তো আশেপাশে ডাস্টবিনের মতো হয়ে যায়, আশেপাশে পড়ে থাকে খাবারের অংশ, পড়ে থাকে নেওয়ার সময় খাবারের অংশ, তরকারির অংশ পড়ে থাকে, যা ইচ্ছা তাই পড়ে থাকে, সে আর এগুলো উঠায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা দানার হিসাব তোমারে আল্লাহর কাছে দিতেই হবে, যেহেতু দিতেই হবে এইটার হিসাবও দিতে হবে, তুমি নিজেরা কেন ক্ষতিগ্রস্ত করছো, এগুলো তো তোমারই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এজন্য একটা দানাও ঘরে পড়ে থাকতে রাসূল দিতেন না, রুটির একটা অংশ পড়ে আছে, আম্মা জানরে বললেন এই অংশটা কেন পড়ে আছে এখানে, দ্রুত উঠাও পরিষ্কার করো, এরপর আমরা এটা খেয়ে নেই, কারণ এটা হিসাব তো আল্লাহর কাছে আমার দিতে হবে। সুবহানাল্লাহ, কর সুবহানাল্লাহ। যেগুলো আপনার প্লেট থেকে পড়ে যায় মনে রাখবেন এগুলোর প্রত্যেকটার হিসাব আপনারই আল্লাহর কাছে দিতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাহাবীরা এই ব্যাপারে কত শক্ত ছিলেন। একবার হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পাঠালেন এক বিদর্মী রাজ দরবারে দূত হিসাবে ইসলামের দাওয়াত দিয়ে। সেখানে তিনি গেলেন, রাসূলুল্লাহর চিঠি পৌঁছে দিলেন, সভাসদ সবাই রে বিদর্মী শাসক রাজা ডাকলেন, মন্ত্রী বা পরিষদের সহচর যারা সবাই রে ডাকলেন, বিচারক সবাই রে ডেকে তখন তিনি কিছু কথা বললেন। এমন সময় খাবারের সময় হলো, খাবারের সময় খাবার দেওয়া হলো, নিচে বসে খাবার গ্রহণ শুরু করলেন। খাবার খেতে খেতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লোকমা ছিটকে নিচে পড়ে গেছে, খাবার খেতে গিয়ে একটা লোকমা নিচে পড়ে গেছে। তিনি তো সুন্নাহ প্রেমিক, রাসূলের সাহাবী, জীবন দিয়ে হলো সুন্নাতকে রক্ষা করবেন, তিনি পড়ে যাওয়া খাবারটা তুলতে যাচ্ছেন, এমন সময় পাশের একজন বলছেন এটা অনেক বড় সম্রাটের দরবার, এখানে পড়ে যাওয়া খাবার আমাদের এটা রুচির বিপরীত, আমরা এটা নিজেরও তুলি না কাউকে তুলতে দেই না, বা এটা তুলবেন না আপনি। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহ প্রেমিক, আল্লাহর হাবিবের সুন্নাতের অনুসারী, তিনি তখন বললেন, আওয়াজ বড় করে বললেন, আত্রুকু সুন্নাত রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, কি মনে করো তুমি আমারে, আমি কি এই সমস্ত নির্বোধ লোকদের দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের একটা সুন্নত ছেড়ে দিব, কখনো হতে পারে না। রাসূলুল্লাহর এক একটা সুন্নতের দাম সাহাবী আমাদের কাছে দুনিয়ার সব প্রকারের সম্পদের থেকেও বেশি। কি মনে করো, কে কি মনে করবে, করো, আমার কি আসে যায় তাতে, আমার আমার প্রথম দায়িত্ব হচ্ছে রাসূলের সুন্নতের হেফাজত করা, কে কি মনে করলো এটা তো আমার দেখার বিষয় না, আমি সুন্নাত পালন করতে গিয়ে আরেকজনের টিটকারির শিকার হচ্ছি তাতে আমার দুঃখের কোনো প্রশ্নই নাই, বরং আমি এতে খুশি হচ্ছি, প্লিজড হচ্ছি। কেউ দাঁড়িয়ে রাখলে আমার টিটকারি করতেছে, কি আমার আমার কোনো দুর্বলতা, আমি রাসূলের মহব্বত করে দাঁড়িয়ে রাখতেছি, আরেকজন টিটকারি করে করুক, সে তার কপাল পড়তেছে, আমি রাসূলের সুন্নাতকে ভালোবেসে পড়ে যাওয়া লোকমা তুলে খাচ্ছি, সে আমারে রুচিহীন মনে করে, করতে পারে করুক, কিন্তু আমি
প্রকৃত আল্লাহর কাছে দায়বদ্ধ বিদায় প্রত্যেকটা রিজিকের হেফাজতকারী হিসাবে আমি একমাত্র রুচিশীল, এগুলো রুচিহীন, ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে কেমন লাগে, পড়ে গেলে কেউ যদি দেখে, উঠাইতে কেউ দেখলে বা যারা বসা আছে তারা কেমন মনে করবে, সারা জীবন আমার এই রকম মনে করবে, সেই রকম মনে করবে। আমরা আর এগুলো করতে পারি, করতে হবে নাকি ছেড়ে দিতে হবে? কে কি মনে করো? মুমিন তো সেই যে নিন্দুকের কোনো নিন্দাকে তার ভিতরে জায়গা দেয় না। নিন্দুকরা নিন্দা করুক, আমি আমার কাজ এক মনে করে যাব, যেটা রসুলের সুন্নাত তরিকা সেটা আমি পালন করবই। দুই নাম্বার, এই কাজটা আমাদের কাছ থেকে সেরে যায়, আমরা সেরে দেই শুধু প্রেস্টিজ ইস্যু মনে করে। তিন নাম্বার, প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা কি বেশি মানুষ করে নাকি বেশি সেরে দেয়? কেমন কেমন লাগে প্লেটটারে পরিষ্কার করব, একেবারে প্লেট কেমন লাগে? এটা মানে এগুলো বারবার আমাদের কাছে খুব লজ্জার কাজ মনে হয়, বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ দানাটা পর্যন্ত পরিষ্কার করে সেটি পুটে খাও, কেননা বরকতের বড় অংশ কোন জায়গায় সেটা তুমি জানো? হয়তো ভাই শেষ দানা যেটা রেখে উঠে যাচ্ছ এটার মাঝেই বরকতটা রয়ে গেছে, তুমি তো বরকত ছাড়াই চলে গেছো। এজন্য ইসলামিক কালচার হচ্ছে প্লেটটারে পরিষ্কার করে খাওয়া এবং আঙ্গুলগুলো চেটে খাওয়া, খাবারের কোনো অংশের সাথে আমরা কোনোভাবে অবজ্ঞা করতে পারি না এবং এগুলোকে অপচয়ের দিকে ঠেলে দিতে পারি না। এই তিন নাম্বার কাজটাও করতে আমাদের রুচিতে বাধে, বলি নাউজুবিল্লাহ। চার নাম্বার, আরেকটা সুন্নাত পালন করতে কেমন লাগে, ধরেন একটা ডিশের মাঝে তিন চারজন মিলে একসাথে খাবে, কেমন লাগে এটা? কথা বলেন, বুঝেন নাই? বড় একটা ডিশে চারজনের খাবার একত্রে রেখে ভাত রাখলেন, এর উপরে মাংস রাখলেন, রেখে এরপরে আস্তে আস্তে চারজন এই ডিশ থেকে খাবেন, কেমন লাগে এটা? খেতে পারবেন? রুচিতে বাদে কন্নাউজুবিল্লাহ। এটাই ছিল রসুলের নিত্য নৈমিত্তিক সিস্টেম, এভাবেই খেতেন। একটু আগে তো দেখালাম সাতজন মিলে খাবার খাচ্ছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই নিয়ে এভাবে এক ডিশে বসে খেতেন, পরিবারের সবাই নিয়ে খান না এক ডিশে, এরা তো আপনার রক্ত, এরা আপনার স্ত্রী, আপনার সন্তান। আচ্ছা মানলাম বাহিরের একটা মানুষের সাথে এভাবে বসতে আপনার রুচিতে বাজে, নাউজুবিল্লাহ, যদিও রুচির বিষয় না সেটা, কিন্তু পরিবারে তো আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন। স্ত্রী সন্তান সবাই নিয়ে একসাথে বসলেন, উপকারটা কি হবে একটু আগে বললাম, দুই কারণে রসুল বললেন বরকত আসে, বিসমিল্লার কারণে সবাই একসাথে বসে খেলে। কিন্তু এখন আমাদের কাছে কেমন লাগে, তার মুখের থেকে কিছু পড়বে আবার এটা আমি খাবো, অরুচির একটা বিষয়, বলে নাউজুবিল্লাহ। অথচ খাবারের এই চারটা গুরুত্বপূর্ণ সুন্নত যেগুলোর কারণে বরকত আসে, সেই সুন্নত গুলোই আমরা এখন অবজ্ঞা। তো বরকতটা আসবে কিভাবে আমার আপনার জীবনে? হুজুর এত টাকা ইনকাম করি, এত টাকা রোজগার করি, কিন্তু মাস শেষে দিশা পাই না, দিশা কেমনে পাবেন? এর অর্ধেক টাকা দিয়েও আপনি মাস শেষে দিশা পেতেন যদি এর সুষম ব্যবহার করতেন, আপনি সুন্নাহ ভিত্তিক ব্যবহার করলে এর অর্ধেক টাকাই আপনি এর থেকে বেশি বরকত পেতেন। অর্থ নয়, বরকত হচ্ছেন আল্লাহর হাতে, সাবিকাটি হচ্ছেন আল্লাহর হাতে। তিনি 10 টাকার একটা ট্যাবলেট দিয়েও আপনার ক্যান্সার সারাতে পারেন, পারেন না? একই রোগ 10 লক্ষ টাকা দিয়েও আরেকজনের কুল পায় না, একই রোগ, এটাই বরকত। তিনি 1 লক্মা খাবার দিয়ে আপনারে পুরো সুস্থ রাখতে পারেন, পরিতৃপ্ত করতে পারেন, আবার পাশের একটা মানুষ সে আধা ঘন্টা ধরে খেয়েও গলা পর্যন্ত খাওয়ার পরেও তার ভালো লাগে না। পুরো সিস্টেম কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাতে আমাদেরকে রসুলের সুন্না ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন, বলেন আমিন। মাজলিস হাজেরিন, আমাদের মূল বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে বিসমিল্লার প্র্যাকটিসটাকে আমভাবে করা। আমরা গত পর্বে 5টা বললাম, এই পর্বে কয়টা বললাম? একটা একটা, শুধু খাবারের আগে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ কেন বলতে হবে তার জন্য 4টা কারণ বললাম। আজকে হচ্ছে শুধু খাবারের আগে বিসমিল্লাহ, বলি ইনশাআল্লাহ, কোনোভাবে আর ভুলানো যাবে না। খাবার খেতে বসে সবাই শিক্ষা দিব, এই তুমি বলছো বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলছো, সবাই জিজ্ঞেস করব, বলি ইনশাআল্লাহ, কোনো সমস্যা আছে? সবাই জিজ্ঞেস করলাম, তুমি বিসমিল্লাহ বলছো, তুমি বিসমিল্লাহ বলছো, এভাবে জিজ্ঞেস করলে হবে কি, বারংবার তখন খাবার সামনে আসলেই অটোমেটিক মুখ দিয়ে বিসমিল্লাহ বেরিয়ে যাবে। এইটা করতে আপনারা একটু সবাইকে মিলে, সবাই আপনার ছেলে আপনার জিজ্ঞেস করবে, আপনি বলে দিবেন যে বাবা তুমি আমার যখনই খাবার টেবিলে দেখো তুমি আমার বলবা, এটা প্রশ্ন করবা, বিসমিল্লাহ বলছো কিনা,
স্ত্রীরে এটা শিখিয়ে রাখবেন। এভাবে পারিবারিক সম্মিলিত সুন্নাহ যখন পালন করবেন তখন দেখবেন আল্লাহ সুন্নাতকে সহজ করে দিচ্ছেন আপনার জীবন, এটা অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে। তখন আর আপনার খাবারের আগে বিসমিল্লাহ পড়তে হয় বারবার মনে করতে হবে না, খাবার দেখবেন বিসমিল্লাহ চলে আসবে প্র্যাকটিসের উপর। আল্লাহ যাতে আমাদেরকে আমলে জিন্দেগি নসিব করে, বলেন আমিন। তো গত পাঁচটার সাথে আজকে একটা যোগ হলো, সেটা হচ্ছে খাবারের আগে বলতে হবে বিসমিল্লাহ। আবার প্রথম থেকে আসুন, ঘর থেকে বের হতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন কি হবে শয়তান আর আপনার ফিরে আসা পর্যন্ত আর ডিস্টার্ব করতে পারবে না। দুই নাম্বার, ঘরে ঢুকতে আবার তখন শয়তান আপনার সাথে আর ঘরে ঢুকতে পারবে না। তিন নাম্বার, যে কোনো যানবাহনে উঠেন, উঠার সময় কি বলতে হবে ওই বাহনে আপনি নিরাপদ থাকবেন। চার নাম্বার, বাহন যদি কোনো কারণে সিটকে পড়ে অথবা হার্ট ব্রেকের কারণে আপনি সিট থেকে সিটকে পড়েন তখন কি বলতে হবে, সবগুলো রাসূলুল্লাহ সুন্নাত ভিত্তিক শিক্ষা। পাঁচ নাম্বার, স্টিমার লঞ্চ নৌকা ট্রলার যাতেই উঠেন স্পিড বোট বলতে হবে কি বিসমিল্লাহ মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ছয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে, পানি খাওয়ার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। আর পানি খাওয়ার যে সুন্দর সিস্টেমটা রাসূল আমাদের শিক্ষা দিলেন, তিন ঢোকে পানি খেতে হবে, কয় ঢোকে, তিন ঢোকে। আমরা পানির আলোচনা যখন আসবে তখন বৈজ্ঞানিক দিকগুলো দিয়েও পানির সব সুন্নাতগুলো নিয়ে আসবো, কিন্তু আজকে এতটুক আমাদের জীবনে প্র্যাকটিস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ঢোকে পানি খেতেন, তিন ঢোকের প্রত্যেকবারে বিসমিল্লাহ বলতেন, আবার রাখার সময় প্রত্যেকবার কি বলতেন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে মুখে দিতেন, আবার আলহামদুলিল্লাহ বলে রাখতেন, আবার বিসমিল্লাহ বলে মুখে দিতেন, আলহামদুলিল্লাহ বলে রাখতেন, আবার বিসমিল্লাহ বলে মুখে দিতেন, আলহামদুলিল্লাহ বলে রেখে দিতেন, বলে সুবহানাল্লাহ। এক ঢোকে রাসূল বললেন ওটের মতো পানি খেও না। ওট কিভাবে পানি খায়? পানি দিলেই এক চুমুকেই, গরুর পানি খাওয়া দেখেন না, পশু পাখিরা এভাবে পানি খায়। তুমি তো পশু না, তুমি মানুষ, তুমি দৃঢ় সুস্থতার সাথে আস্তে আস্তে পরিতৃপ্ত করে পানি খাও। এক ঢোক একবারে না, দুইবারে অথবা তিনবারে, কোনো হাদিসে আছে দুইবারে খাও, কিন্তু রাসূলুল্লাহ সবসময় তিনবারে খেতেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের মতো আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।